গিয়ে দেখবেন এখানে ভোট দেওয়ার এবং ভোট দেওয়ার সিস্টেম এবং আমাদের সেবার যে মান এবং সেবার যে সিস্টেম আমরা চালু রেখেছি তা আপনারা নেবেন। আপনাদের সামনে এবার বক্তব্য এবং ভোট কামনা করবেন, ভোট চাইবেন আজকের যে মহান ক্যান্ডিডেট জনাব উদ্দিন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমি ওনাকে মাইক হস্তান্তর করছি। আশা করি জনাব উদ্দিন সাহেব ওনার হৃদয়ের কথা আপনাদের সামনে পেশ করবেন। মাইক দিচ্ছি আমাদের ভোট ক্যান্ডিডেট উদ্দিন নামে পরিচিত মোহাম্মদ উদ্দিন ভাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় বাকলবাসী। প্রথমত অ্যাকচুয়ালি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিন, আলামিনের যার অশেষ রহমতে আমরা এই দুনিয়াতে আছি। আসলে প্রথম কথা একটাই বলবো যে সেটা হলো কালকে হলো লাস্ট ডে অফ আর্লি ভোটিং। আপনারা সকাল 9টা থেকে বিকেল 5টার ভিতরে ভোট দিতে পারবেন। আমি আশা করি আপনারা অবশ্যই কালকে গিয়ে ভোট দেবেন এবং কালকে এটাকে লাস্ট আর্লি ভোটিং আমরা বলছি এবং আমাদের এই ভিশনটা হলো কালকে আর্লি ভোটিং এ আমরা যত বেশি বাংলাদেশি বা যত বেশি মানুষ আমরা নিতে পারবো তত হলো আমাদের অ্যাডভান্টেজ। আমরা এই অ্যাডভান্টেজটা যেভাবে হোক কালকে নেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি আগামীকালকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আর্লি ভোট আপনারা অবশ্যই অবশ্যই কালকে ওখানে ভোট দিতে যাবেন। আসুন কিছু কথা বলি, আমার মনের কিছু কথা এখানে বলছি। আমার সম্পর্কে অনেকেই অনেক রকমের কথা বলছেন, অনেকে ভালো ভালো কথাগুলো বলছেন, তারপরও আমার মনের ভিতরে কিছু কথা আছে যেগুলো হয়তো আপনারা ক্লিয়ার করে কখনো আমি আপনাদেরকে বলার সেই সুযোগটা পাইনি। আজকে আমি অনেক অনেক রাত হয়ে গেছে, আসলে অনেকে বলে যে রাতের গভীরে আসল মনের কথাগুলো আসে, হয়তো তাই। ওকে, সো আমরা যারা স্পেশালি বাংলাদেশি কমিউনিটি যারা এখানে আছি, আপনি আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন আমরা অন্যান্য কমিউনিটির মতো আমরাও নেগলেক্টেড এখানে। আমরা যেমন নেগলেক্টেড কীভাবে বলবো, আপনি যেমন কোনো বাংলাদেশি কমিউনিটি কোনো পুলিশ কল করলে আপনি দেখবেন পুলিশ আসবে 3 ঘন্টা পরে। স্পেশালি ইস্ট সাইড লাভজয়তে বা ইস্ট সাইড বাফলোতে এগুলো এই সিস্টেমগুলো হয়ে যাচ্ছে। আপনি 311 কল করলে আপনি আপনি রেসপন্স পাচ্ছেন হয়তো 3 দিন পরে বা 4 দিন পরে। আপনি কাউন্সিলম্যানে সিটি কাউন্সিলম্যানে আপনি কল করলে ওখান থেকে রেসপন্স পাচ্ছেন আপনি এর চেয়ে আরও অনেক দিন পরে। তো এই যে এই একটা সমস্যা, সমস্যা হলো আমাদের যে ভাইগুলো বলছে রাস্তাঘাটে গার্বেজ পড়ে আছে, রাস্তাঘাটে পাটহোলের অভাব নেই, সাইডওয়াকগুলো ভাঙ্গা, বাচ্চারা খেলতে পাচ্ছে না, রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে মনে করেন 25 মাইল স্পিডের জায়গায় 20 মাইল স্পিডের জায়গায় ওখানে গাড়ি চলছে 60 মাইল, কোনো স্পিড বাম্প নাই। কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বলে গেছেন যে আমি এমন একটা রাস্তার মধ্যে থাকি সেই রাস্তার নাম আমি জানি না, মঙ্গিস, হ্যাঁ নাম আমি জানি না, নাম ছিল না, আমি 2 বছর পরে ওই রাস্তার নাম আমি পেয়েছি। এই যে সমস্যাগুলো আপনারা দেখছেন, শুধু এটা এই যে গুটি কয়েকজন মানুষে বলে গেল এটা ওদের সমস্যা না, এটা পুরা লাভজয়বাসীর সমস্যা, এটা পুরা লাভজয়বাসীর সমস্যা। সিটি হলে যাবেন, আপনার কোনো কাজকর্ম নেই, আপনি যখন কোনো একটা কাজে আপনার কাউন্সিলম্যান বাইরে বলে গেছেন কাউন্সিলম্যানের একটা লেটারের দরকার আছে বা কাউন্সিলম্যানের একটা অনুমতির দরকার আছে, আপনাকে লাইনে দাঁড়িয়ে দিতে, অথবা আপনি দেখেন গিয়ে আমরা যেমনভাবে নেগলেক্টেড তা তেমনভাবে আমরা রেসিজমের শিকারও কিন্তু এখানে। আপনি জানেন কিনা জানি না, আমি আজকে এই কথাটা বলতে হচ্ছে, আমাদের এক ভাই ওনার ছেলে গত 3 মাস অলমোস্ট 3.5 থেকে 4 মাস হয়ে গেছে, 16 বছরের অটিস্টিক বাচ্চা এখনো জেলে। এই কথাগুলো কেউ বলে নাই আপনাদের জন্য, এই কথাগুলো আপনারা জানেন না। অটিস্টিক একটা বাচ্চা কিভাবে ক্রিমিনাল হয়, কিভাবে ক্রিমিনাল হয় আপনার আপনাদের কাছে আমি প্রশ্নগুলো করেছি। আসলে আমি আমি দেখেছি শুধু বাংলাদেশি কমিউনিটি না, আফ্রিকান আমেরিকান কমিউনিটি অ্যাজ ওয়েল সেম ওয়েজ, এগুলা চেঞ্জ করতে হবে, এগুলা চেঞ্জের দরকার আছে। আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে একজন আমি আমার ফ্রেন্ড না আমি আমার আমার কোনো কিছুতে সে নাই, সে বলছিল যে তুমি তো ব্ল্যাক না, তুমি ব্ল্যাকদের জন্য কেন দাঁড়াইছ,
এই কথাটা আমার হৃদয়ের মধ্যে খুব মানে খুব জোরে একটা আঘাত দিছে। আমি তো কালো না, আমি কালো যুদ্ধের জন্য কেন দাঁড়াইছি? দাঁড়ানোর কারণটা হলো আমি কালোদের জন্য দাঁড়াই নেই, আমি মানুষের জন্য দাঁড়াইছি। বলছিল, সে বলছিল যে আমি কালো, কোনো কালো মানুষ তো আমাদের জন্য দাঁড়ায় নেই, কালোদের জন্য দাঁড়ায়, তুমি কেন আসছো? আমি তখন এই কথাটাই বলছি, যেটা এটা আমার মনের কথা, আমি বলছি যে এটাই সত্য, আমি মানুষদের জন্য দাঁড়াইছি। আমি আমি নিজকে কখনো পলিটিশিয়ান বলবো না, আমি পলিটিশিয়ান বলতে চাইও না, এবং ফিউচারে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাকে কখনো পলিটিশিয়ান বলবেন না। আমি চাই আমি একজন কমিউনিটি ম্যান থাকতে, কমিউনিটি ম্যান দ্যাট হু ওয়ার্ক উইথ এভরি কমিউনিটি, সমাজ করবে এভরি কমিউনিটির সাথে যে কাজ করতে পারবে। আমি মনে করি প্রত্যেকটা কমিউনিটিতে একে অপরের বন্ধু হয়ে থাকা যাবে, রিগার্ডলেস অব ল্যাঙ্গুয়েজ, রিগার্ডলেস অব রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। প্রত্যেকটা কমিউনিটির ভিতরে গ্যাপ আছে, যে গ্যাপটা আছে আমি ওই গ্যাপটা আমি সবার জন্য পূরণ করব। এটা হলো আমার প্রথম প্রতিশ্রুতি, যে আমাদের ভিতরে যে গ্যাপটা সৃষ্টি হয়ে গেছে এগুলো আমি পূরণ করবো। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে বলে দিচ্ছি, বাংলাদেশি কমিউনিটিতে একত্রতা বা ইউনাইটেড দেখাচ্ছে, ইউনাইটেড এটাকে স্প্লিট করার জন্য, ভাঙ্গার জন্য এটা একটা অপশক্তি কাজ করছে, যে আমরা যদি এদেরকে একটু যদি স্প্লিট করতে পারি, হ্যাঁ, তাহলে এখানে আমরা আমাদের যেই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আছে এগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারবো। তো এইসব দিক দিয়ে, এইসব দিকগুলো দিয়ে আপনারা অবশ্যই 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 খেয়াল রাখতে হবে, কেননা আমরা আমরা আমি হই বা না হই আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু আমার পুরো বাংলাদেশি, আমি যেহেতু আপনাদেরই সন্তান, আপনাদেরকে বলছি, যদি আমার কোনো বাংলাদেশি আমার কারণে যদি কোনোভাবে রেসিজম বা নেগলেক্টেড বা সিটি হলে গিয়ে কোনো সমস্যা পড়ে বা কোথাও কোনো কমিউনিটির সমস্যা পড়ে, এটা আমি কখনো হতে দেব না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার আমার ফ্যামিলি মেম্বারের মতো আমি দেখি, আমি প্রত্যেকটা কমিউনিটিকে আমি আমার ফ্যামিলি মেম্বারের মতো দেখি। আমি মানুষের জন্য দাঁড়িয়েছি, আমি কমিউনিটির জন্য দাঁড়িয়েছি, আমি কমিউনিটির জন্য লড়াই করে যাব যতদিন আল্লাহ আমাকে হায়াত দান করে। থ্যাংক ইউ। আমি এটা আমি আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি এই, এটা এখন হজের মাস, হজ পালন হচ্ছে এই মাসে, আমি আপনাদেরকে বলছি আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের খেদমত করার তৌফিক দান করে। আমিন। আমি আপনাদের কথাগুলো, যে সমস্যাগুলো আপনাদের আছে, আপনাদের কথা আমি বলতে চাচ্ছি, আপনাদের কনসার্নগুলো আমি সিটি হলে নিয়ে যাব, আপনাদের সমস্যাগুলো আমি সিটি হলে নিয়ে, আপনাদের সমস্যাগুলো সিটি হলে নিয়ে আমি সমাধান করতে চেষ্টা করব। আমাকে আমি এই জন্য আপনাদের, আপনারা যারা আছেন আপনাদেরকে এটা আমার বলার অধিকার, আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই কাজগুলো কখনো করতে পারবো না। সো আমি আমি প্রত্যেকটা বাংলাদেশিকে বলছি, প্রত্যেকটা কমিউনিটিকে বলছি, আপনারা এগিয়ে আসুন, আপনাদের সহযোগিতার হাত বাড়াইয়ে দিন, দেখুন না আমি আপনাদের জন্য কি করি, আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষকে একবার করে সুযোগ দেওয়ার, এভরি ম্যান ডিজার্ভ টু বি গেট এ চান্স। সো আমিও আপনাদের থেকে একটু চান্স ডিজার্ভ করছি, আপনারা আমাকে একটু সুযোগ দিন, আমি দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি। সেই পর্যায়ে আপনার কাছে কেউ যদি কমপ্লেন নিয়ে আসে যে ভাই আমার এলাকায় সাইন নাই, ওই পর্যায়ে আপনি কিরকম মানে আমার এলাকায় যদি আমি এমন কোন আমার কমিটিকে কোনো কমপ্লেন যদি এভাবে আসে যে আপনার এলাকায় ওই রাস্তার মধ্যে সাইন নেই, তখন আমি ওদেরকে যে যে প্রসেসটা আছে ওইটা আমি দেখিয়ে দিতে পারবো, যে এইভাবে গেলে সাইনটা পাওয়া যাবে, এবং আমি আমি ওদের সাথে একসাথে এথিক্স এন্ড ইন্টিগ্রিটিটা যেটা আছে সব কাজের ক্ষেত্রে থাকে। আপনি বাংলাদেশি সবাই তো আর সমান না, দেখা গেছে যে অনেকজনের বাসায় বাড়িতে বিভিন্ন ধরনের ভায়োলেশন আছে। সো আপনি অ্যাজ এ বাঙালি আপনি সবাই মনে করবে যে আপনি অবশ্যই ফেভার করবেন তারে, সেই সেটা নিয়ে আপনার কাছে যাবে, আপনি তখন তারে আনসারটা কিভাবে করবেন?
আমি আসলে এই প্রশ্নটার ভেরি নাইস কোশ্চেন, এগুলো আসবে ভবিষ্যতে এই প্রশ্ন, এই প্রশ্নগুলো যে আপনি, আমি আপনাকে ভোট দিয়েছি, আমার বাসায় ভায়োলেশন আছে, এটা আমাকে রিমুভ কিভাবে কি করতে হবে। আমি এই কমিউনিটির অনেকগুলো মানুষ যারা আছে, অনেক মানুষ আছে, কমিউনিটি লিডার যারা আছে ওদের সাথে, ব্লক ক্লাবে যারা আছে এবং বিভিন্ন যারা কমিউনিটি যারা কনসার্ন এসব বিষয়গুলো নিয়ে ওদের সাথে আমি কথা বলেছি। ওখান থেকে আমি যেটা দেখেছি যে যারা হোমওনাররা আছে, হোমওনারদের অনেক সমস্যা আছে। আমরা ওদের সাথে কথা বলবো, আমার অ্যাডমিনিস্ট্রেশন বা আমার অফিস, ওদের সাথে কথা বলে ওদেরকে সুযোগ দেওয়া হবে যে আপনাকে সময় দেওয়া হবে যে আপনি এই সময়ের ভিতরে এই জিনিসগুলো আপনাকে ফিক্স করতে হবে। যেটা এরপরে বাকিটুকু, এটা তো শুধু আমি একা কাউন্সিলম্যানের দায়িত্ব না, এটা প্রত্যেকটা কাউন্সিলম্যানের প্রেসিডেন্টের কাছে এই প্রস্তাবটা যাবে, ওখান থেকে ওটা বিল পাস হয়ে আসবে। বাট আমি একটা কথা বলবো, আমি সবার সাথে আমি একসাথ হয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর একটা কথা আমি বলে দিচ্ছি, আমি প্রত্যেকটা বাংলাদেশি এক জিনিসটা মাইন্ডের ভিতরে রাখেন, আপনি আমাদেরকে রেসিজমের যে কথাটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, আমাদেরকে পয়েন্টিং করছে আমরা নাকি স্লাম লর্ড। সো এই বিষয়গুলো আপনারা, স্লাম লর্ড কি এটা আমি বিস্তারিত এখানে বলতে চাচ্ছি না, বাট আপনারা জেনে নেবেন। আশা করি এই যে স্লাম লর্ড এই কথাটা, এটা খুবই খারাপ জিনিস। মানে আমি আমি একটু সিম্পলি বলি, আপনি বাসা ঠিক না করে আপনি বাসা থেকে টাকা ইনকাম করছেন বা রেন্ট চাচ্ছেন বা রেন্ট নিচ্ছেন, এটাকে স্লাম লর্ড বলে। মানে সিম্পল কথা আমরা বাংলা ভাষায় যেটাকে বলি, বাট এটার সংজ্ঞা আরো বেশি আছে। সো আমি কোন স্লাম লর্ড না, বা আমরা যেন স্লাম লর্ড না, এই জিনিসটা আমরা June 27, Tuesday মঙ্গলবারে আমরা এটা প্রুভ করে দেব, উই আর নট এ স্লাম লর্ড, আই এম নট এ স্লাম লর্ড। এই কথাগুলো আপনারা মাইন্ডের ভিতরে রাখবেন। আর আমি জানি এখানে অনেক হেট ক্রাইম আছে, অনেক নেগলেসি আছে, এখানে অনেক রেসিজম। আমি আবারও বলছি যে যে সমস্যাগুলো আপনারা অলরেডি জানেন, অটিস্টিক বাচ্চার কথাটা যেটা আমার সবচাইতে বেশি আমাকে দুঃখ দিছে, ইভেন আমাদের অনেকে যখন সিটি কোর্টে যাওয়া হয়, কোর্টে যাওয়া হয়, ওখানে প্রপার জাস্টিস পাওয়া যাচ্ছে না, ওখানেও আমরা শিকার। এটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। এই এই জিনিসগুলো আপনাদেরকে আমি রাইট ডাইরেকশন দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, বাচ্চাদের কথা যেহেতু উঠছে, এখন নির্বাচিত হলে আপনারা শুধাবেন এবং উত্তর পাবেন। আর শুধু দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠান আজকে দিন ভাইয়ের জন্য ভোট চাওয়া হয়তো এইভাবে আর হবে না, আগামীকাল তো অনেক বন্ধ, এবং যদি আগামীকাল হয় আমরা আবার লাইভে আসব। আমি ইকবাল এ চৌধুরী উপস্থাপনায় ছিলাম, আমার সঞ্চালনায় আজকের এই অনুষ্ঠান শেষের দিকে অনেক রাত হয়ে গেছে। শুধু দর্শক মন্ডলী, সোব্বা খায়ের, শুভরাত্রি, গুড নাইট।